নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাইকের মুখোমুখি সংঘর্ষ ও দুর্ঘটনায় জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় প্রার্থীর দাবিতে গণকনভেনশন, মহিষা দলে একজোট সমস্ত রাজনৈতিক দল। বেঙ্গল মাহেশ্বর সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হল ময়নায় ব্যবস্থাপনায় রামকৃষ্ণান অ্যাসোসিয়েশন। নির্মল অভিযান ময়নায় অংশ নিল কচি কাচারা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বায়না কম সরস্বতী ঠাকুরের, হতাশ জেলার মৃৎশিল্পীরা। তমলুকের বুকেই উদ্ভিদ প্রেমীর আনন্দ আশ্রম, নিজের বাড়িতেই শখের বাগান গড়ে তুলেছেন দিলীপ কুমার রায়। চণ্ডীপুরে চোলাই ঠেকের সামনে মিলল দেহ পলাতক ঠেক মালকিন ভাঙচুর বাসিন্দাদের। তমলুকে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যস্তরের হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন জেলা শাসক অন্তরা আচার্য। আসছে বিস্তারিত খবরে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার বিকেলে চণ্ডীপুর বাজারের কাছে দীঘা কলকাতা সড়কের ঘটনা। আহত হয়েছেন আরেক মোটর বাইক চালক। চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে আহতদের প্রথমে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাদের। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই মাধ্যমিক পরীক্ষার্থী ও এক বাইক চালক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর বাজারের কাছে দীঘা কলকাতা সড়কে। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, চণ্ডীপুরের কালিকাখালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী ঋত্বিকা প্রধান ও বৈশালী বেরা এদিন মোটর বাইকে করে মাধ্যমিক পরীক্ষার পর ফিরছিল। বাইক চালাচ্ছিলেন ঋত্বিকার বাবা। চণ্ডীপুর থানার সামনে সড়কে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর বাইকেও তিন যুবক ছিলেন, ছজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় ঋত্বিকা, বৈশালী ও অন্য মোটর বাইক চালক রাজেশ আলী খান জখম হন। আহত রাজেশ বাজকুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথমে তাদের উদ্ধার করে চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের তমলুকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় রাজেশ আলী খান ও ঋত্বিকা প্রধানকে কলকাতায় স্থানান্তর করা হয়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দুর্ঘটনা ঘটায় ওই ছাত্রীদের পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেলিমা আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। স্থানীয় প্রার্থীর দাবিতে গণকনভেনশন অনুষ্ঠিত হল মহিষা দলে। রবিবার মহিষা দলের প্রজ্ঞানন্দ ভবনে কনভেনশনের আয়োজন করা হয়। একজোট হয় বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় প্রার্থীর দাবিতে বিগত কয়েকদিন ধরে সোচ্চার হয়েছিলেন মহিষা দলের এলাকাবাসী। এলাকায় পোস্টার, মিছিলের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা। এবার এলাকার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গণকনভেনশনের আয়োজন করা হল রবিবার মহিষা দলের প্রজ্ঞানন্দ ভবনে। মহিষা দল বিধানসভা এলাকার সব রাজনৈতিক দলের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সব ধরনের মানুষই উপস্থিত ছিলেন কনভেনশনে। উপস্থিত ছিলেন বিজেপির নেতা মৃত্যুঞ্জয় পানিগ্রাহী, কংগ্রেস নেতা প্রণব দাস বায়েন, চিকিৎসক আশিস ভক্তা, অধ্যাপক হরিপদ মাইতি, শিক্ষক সাগর চন্দ্র বেরা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মূলত মহিষা দলে বিগত সাতটি বিধানসভায় বহিরাগত প্রার্থীকে বিধায়ক করা হয়েছে। বাসিন্দাদের ক্ষোভ, দরকারে প্রার্থীকে পাশে পাচ্ছেন না তারা, তাই রবিবার এই গণকনভেনশনের আয়োজন করা হয়। মর্যাদা রক্ষা
যদি এই স্থানে বহিরাগত প্রার্থী এখানে করা হয় তাহলে আপনারা কোনো ব্যবস্থা করেন? ব্যবস্থা আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব পরবর্তী। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যদি প্রার্থী না হয় আমরা নির্দল প্রার্থী। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। বেঙ্গল মাহেশ্বর সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হলো ময়নায়। ব্যবস্থাপনায় ছিল ময়না রামকৃষ্ণন অ্যাসোসিয়েশন, উপস্থিত ছিলেন বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জয়শ্রী মাইতিকে। বেঙ্গল মাহেশ্বর সমিতির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হলো ময়নায়। ব্যবস্থাপনায় ছিল ময়না রামকৃষ্ণন অ্যাসোসিয়েশন। রবিবার রামকৃষ্ণন অ্যাসোসিয়েশনের কক্ষগৃহে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন বেঙ্গল মাহেশ্বর সমিতির জেলা সভাপতি তথা রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ডক্টর এস আর জানা, সাহিত্যিক ও সাংবাদিক কানাইলাল দাস, রামকৃষ্ণন অ্যাসোসিয়েশনের কর্ণধার শশাঙ্ক মাইতি সহ বিশিষ্টরা। এদিনের এই অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জয়শ্রী মাইতিকে। মাইতি সমাজের গর্ব শ্রীমতী জয়শ্রী মাইতি পরিচিত। শ্রীমতী জয়শ্রী মাইতি পূর্ব মেদিনীপুর জেলায় এর জন্য গর্বন ভোগ করে। ইনি 2012 সালে রাষ্ট্রপতি পুরস্কার ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল নার্সেস সম্মানে ভূষিত হয়েছেন, যার নামে এই পুরস্কার। তিনি ইতালির অধিবাসিনী, সেবার মুক্ত পতি। 1850 সালে ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড ও রাশিয়ার যুদ্ধে তার সেবা আজও মানুষ সরকার সঙ্গে স্মরণ করে। তিনি লেডি উইদ্যাল্যান্ড নামে বিশ্ব বন্দিতা। সারা ভারতবর্ষে মোট 36 জনকে এই সম্মান দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের 2 জন পুরস্কার প্রাপকের প্রাপকই পূর্ব মেদিনীপুর জেলা, ইনি 2 জনের একজন। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, সবুজ বার্তা। নির্মল অভিযানে সামিল হল কচিকাঁচারা। রবিবার ময়না বিডিও অফিস এলাকা নিজেদের হাতে পরিষ্কার করল ছাত্রছাত্রীরা। উদ্যোগে ছিল পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ ও পায়রাচক শিশু শিক্ষা নিকেতন। আমরা এই কাজটা করছি কারণ আমরা আমাদের দেশের জন্য আমরা গর্ববোধ করি, কিন্তু সেই দেশকে সুস্থ সবল এবং স্বচ্ছ রাখাও এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই এটা আমরা একটা কর্তব্য মনে করি। তাছাড়া একজন মহান কবি বলেছেন যে আমাদের দেশই হবে সেই ছেলে কবে, কাজী না কথায় না বড় হয়ে কাজী বড় হবে। তাই আমরা এই স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে কবি সেই কল্পনাকে কিছুটা বাস্তবায়িত করি। পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ একটা ভলেন্টারি অর্গানাইজেশন এবং তার সঙ্গে যুক্ত আমাদের প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত পায়রাচক সুচিচিন্তা শিক্ষা নিকেতন, এবং এটা অনুপ্রেরণা পেয়েছি আমরা আমাদের বর্তমান যিনি বিডিও সাহেব রয়েছেন ওনার অনুপ্রেরণায় আজকে আমরা অনুপ্রাণিত। এখন থেকে আমাদের অভিযান চলবে। আমরা অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, সবুজ বার্তা। কুমোরপাড়ায় ব্যস্ততা তুঙ্গে, কয়েকদিন পরেই সরস্বতী পুজো, তবে এবছর জৌলুস কম পুজোয়, এমনটাই জানালেন খোদ মৃত কারিগরেরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় বায়না কম পাচ্ছেন কারিগরেরা, উপার্জন কম হওয়ায় হতাশ তারা। কুমোরপাড়ায় চরম ব্যস্ততা, খাওয়া পড়ার সময় নেই, অথচ সরস্বতী পুজো নিয়ে বিগত বছরগুলির মতো কোনো উৎসাহ এবারে নেই। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাগদেবীর পুজো। পুজোর বায়না কম পড়ায় এখন মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। এবছর উৎসাহ এত কম মূলত পরীক্ষার কারণে। মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে 10ই ফেব্রুয়ারি, মাঝে 4টে দিন, তারপরে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যার জেরে পুজোকে ঘিরে উৎসাহে ভাটা পড়ায় সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। শুধু কারিগরেরাই নয়, পুজোর সময় মাইক জেনারেটর প্রভৃতি ভাড়া দিয়ে একটু বেশি উপার্জনের আশায় থাকা সব ধরনের ব্যবসায়ীরা এবার হতাশ। এদের মধ্যে একটু বেশি
সমস্যায় পড়েছেন মৃত কারিগরেরা। শিল্পীদের দুঃখের কথা উঠে এসেছে কোলাঘাটের প্রবীণ মৃৎশিল্পী চণ্ডীচরণ দাসের গলায়। দীর্ঘ 25-30 বছর ধরে এই পেশার সাথে যুক্ত রয়েছেন তিনি। জানালেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে এক দুবার সরস্বতী পুজোর উৎসাহে ভাটা পড়লেও তা এবছরের মতো এতটা করুণ অবস্থায় নয়। পরীক্ষার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিংবা বাড়িতে বাগদেবীর পুজো এবারে নমনম করে হবে। একই হাল সার্বজনীন পুজো কমিটিগুলোর ক্ষেত্রেও। চণ্ডীচরণ বাবু জানিয়েছেন, প্রায় 10-12 বছর ধরে তার কাছ থেকে মূর্তি নিয়ে গিয়ে পুজো করত 2-3টি ক্লাব, কিন্তু এবারে তারা ঘট পুজো করেই সারবে বাগদেবীর আরাধনা। ইংরেজি নববর্ষের একেবারে শুরুতেই ব্যবসা মুখ থুবড়ে পড়েছে এক কথায় মেনে নিলেন শিল্পী। মোটামুটি এখন হাফকে প্রস্তুতি এসেছি, তারপরে এখন প্রতিদিন রাত করে করতে হবে। মানে এবারে চাহিদা কেমন? গত বছর খুব একটা, আগের বছর থেকে সামনের বছর থেকে খারাপ চাহিদা আছে। কি কারণে? কারণটা হচ্ছে দুটো পরীক্ষার জন্যই, যেটা এখন হচ্ছে যে উচ্চ মাধ্যমিক চলছে, মাধ্যমিক চলছে, এরপরে উচ্চ মাধ্যমিক সরস্বতী দুর্গার পরের দিনই, যার জন্য বহু বাড়িতেও পুজো হচ্ছে না, এবং মণ্ডপ টণ্ডপ যেগুলো ফাঁকে পুজো টুজো হতো সেগুলো অনেক বন্ধ হয়েছে, যার কারণের জন্য এই সমস্ত পরিস্থিতি। এখন মিষ্টি লাগিয়ে কাজ করেও আমাদের পরিস্থিতি খুব খারাপ। পুজোর বাকি আর মাত্র 3 দিন, তাই বিক্রি হোক বা না হোক মূর্তি গড়ার কাজ শেষ করার জন্য বাড়ির মহিলাদেরও কাজে লাগানো হয়েছে। কাজ চলছে দিন রাত। আক্ষেপের সাথে শিল্পী জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলেও মূর্তির জন্য কেনা মাটির খরচটুকু উঠবে কিনা সে বিষয়ে চিন্তিত রয়েছেন। গতবারের তুলনায় দাম কম আছে, কারণটা কি? কারণটা হচ্ছে ওই বিক্রি না হওয়ার জন্যই। ঠাকুর অনেকে যে যেমন করেছে করেছে, তারপরে বিক্রি হচ্ছে না, এর জন্যই পুজোটা তো অনেক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক বাড়ির পুজো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক বড় বড় মণ্ডপের পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ির লোকেরা তো চাইবে না, বাড়ির ছেলেরা গিয়ে বাইরে পুজো করুক, আনন্দ করুক, কিন্তু আনন্দ করতে গিয়ে তার যে নিজস্ব ব্যক্তিগত যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এর জন্যই বাপ মারা সব সাবধান করে পুজো দিয়ে কম হয়ে যাচ্ছে। আর এখন প্রস্তুতি, মানে এখন শেষমেশ কাজ চলছে, তাই তো? এখন শেষমেশের পথে চলছে কাজ, বাড়ির মহিলারও কাজে হাত দিচ্ছে। হ্যাঁ, উপায় নেই, তাছাড়া তো মিস্ত্রি লাগিয়ে সবসময় কাজ করে তুলতে পারা যাবে না। সরস্বতী পুজোর এমনি এ কম বাজেট। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট সবুজ বার্তা। পিটুনিয়া সালভিয়াস প্যাথোডিয়া, ডালিয়া চন্দ্রমল্লিকা, নিজের বাগানে এইসব ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন তমলুকের নারাদাড়ির বাসিন্দা দিলীপ কুমার রায়। তার বাগানের সৌন্দর্য রক্ষায় অনেকটাই সাহায্য করে কচি কাঁচারা, জানালেন দিলীপবাবু। নীল আকাশের বুকে রুদ্র পলাশের আগুন, সবুজ পাতার ডালে পলাশের রক্তিম আভায় অপরূপা প্রকৃতি। অন্যদিকে সবুজ বাগানে যেদিকে দুচোখ যায় বেগুনি লাল হলুদের সমাহার। কারো নাম পিটুনিয়া সালভিয়া, আবার কেউ স্প্যাথোডিয়া। নামে দেশীয় ছোঁয়া না থাকলেও সৌন্দর্য বৃদ্ধিতে এদের জুড়ি মেলা ভার। তাই তো সযত্নে পরিচর্যার মাধ্যমে রং বেরঙের নানা ফুল দিয়ে নিজের বাগান সাজিয়ে তুলেছেন তমলুকের নাড়াদাড়ি গ্রামের বাসিন্দা দিলীপ কুমার রায়। ছোটবেলা থেকেই ফুলের বাগানের শখ দিলীপবাবুর। নিত্যদিনের কাজের একঘেয়েমির মধ্যে তার নিজের হাতে গড়া ফুলের বাগান বাঁচার রসদ জোগায়। দিলীপবাবুর বাগানের পরিচর্যায় হাত লাগায় কচিকাঁচারাও। নিজেদের চেষ্টাতেই বাগানে নিজেদের হাতে ফুল ফুটিয়েছে তারা। এক কথায় ছোট্টখাটো আশ্রমই বলা চলে। শুধুমাত্র দিলীপবাবুর বাগান নয়, এলাকার আশেপাশের বিভিন্ন স্কুল কলেজেও গাছ লাগিয়েছেন উদ্ভিদ প্রেমী এই মানুষটি। দিলীপবাবুর বাগানে ফুলগুলি যেন ধন্য হয়ে ফুটে উঠেছে মাটির ওপরেই। Pond5.com. এখানে এই যে বাগান দেখছেন, এখানে যে দুস্থ ছেলেমেয়েরা থাকে, তারাই মূলত গাছপালায় জল দেয়। কোনো কিছু কিছু ক্ষেত্রে তো মালিদের হেল্প নিতেই হয়, হ্যাঁ, কিন্তু ওরাই নিজেরা সকালবেলা গাছে জল জল দেয়, বিকেলবেলা গাছে জল দেয়। ওদের চেষ্টাতেই ওদের খুব আগ্রহ আছে গাছপালার প্রতি। এবং এখানে যেসব পাখি টাকি আসে তাদেরকে খেতে টেতে দেয় ওরা। হ্যাঁ, এই চলছে আর কি আমাদের এরকমভাবে। এটা একবারেই কোনো আশ্রমের মতোই, যদিও এটা একজনের বাড়ি, কিন্তু এটা আশ্রমের মতোই। এখানে রয়েছে ধরো তোমার এই তো চন্দ্রমল্লিকা, তারপর হচ্ছে যে ডালিয়া,
পিটুনিয়া, সালভিয়া, এই সমস্ত শীতের ফুল আছে। আর কিছু তো বড়ো ফুল আপনি দেখলেন, ওই স্প্যাথোডিয়া বা রুদ্রপলাশ, হ্যাঁ, যেটা আমরা হাসপাতালেও, তমলুক হাসপাতালেও প্রচুর লাগিয়েছি, দেখবেন এখানেও লাগিয়েছি, এবং তমলুক এবং তার আশেপাশে বিভিন্ন স্কুল কলেজ এবং তমলুকের বিভিন্ন জায়গাতেও লাগিয়েছি আমরা, তমলুক ফ্লাওয়ার লস থেকে। আপনার নাম? দিলীপ কুমার রায়, গ্রাম নাড়াধানি। পুলক বেরা রিপোর্ট, সবুজ বার্তা। বিষাক্ত চলেই মদ খেয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের। রবিবার সকালে চণ্ডীপুর থানার গড়গ্রাম বাজারের কাছে এক চোলাই ঠেকের সামনে থেকে উদ্ধার হলো ওই ব্যক্তির মৃতদেহ। অভিযুক্ত ঠেক মালকিন পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ। গ্রামের এক বাড়িতে বহুদিন ধরে চলছিল চোলাই ঠেক। পুলিশের নজরদারিতেও লাগাম পরানো যায়নি চোলাই ব্যবসার। রবিবার সকালে চণ্ডীপুর থানার গড়গ্রাম বাজারের কাছে ওই ঠেকের সামনে থেকেই মিলল এক ব্যক্তির মৃতদেহ। চোলাই খেয়ে মারা গেছেন ওই ব্যক্তি, এমনই অভিযোগ তুলে ঠেকে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা ও মৃতের পরিবার। মৃতের নাম ঝন্টু সাহ, বয়স 45, বাড়ি স্থানীয় পাটনা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা চালাচ্ছিলেন কাজল জানা। কাজল দেবীর দোকানে প্রায় আসত ঝন্টু। ঝন্টুর পরিবারের অভিযোগ, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবারের সদস্য সহ এলাকার কয়েকশো বাসিন্দা ঘটনাস্থলে আসেন। চোলাই ঠেক ও অভিযুক্ত কাজল জানার বাড়ি ভাঙচুর করা হয়, যদিও অভিযুক্ত পলাতক। সেই সঙ্গে পলাতক অভিযুক্তের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ। ওই চোলাই মদ দোকান চলছে গড়গ্রাম স্ট্যান্ডে, এর কোনো স্টেট লিখছে না। এর আগে অনেক ঘটনা ঘটেছে, আজকে আমরা হঠাৎ জানতে পারলাম সকাল 8টার মধ্যে আমাদের পাড়ার লোক একজন মদ খেয়ে তেনার বাড়ির মধ্যে পড়ে থাকে। আমরা যে যখন দেখলাম উনি পড়ে থাকে, মদ্য অবস্থায় পড়ে থাকে। থাকার পরে থানা প্রশাসন গেল, যে লাস্টটাকে তুলে আনলো, মেজেও আস্তা দিয়ে আসছে। এরপরে আমরা দোকান বন্ধ করে দেবো, আমাদের ওই বিশ্বাস রাখো, আমরা বন্ধ করে দেবো। এইগুলো যদি স্টেট লেওয়া হতো তাহলে তো আমরা এটা বন্ধ হতো, কোন স্টেট লিখছে না। এরপরে আমাদের লাস্টে গানে এনেছে, আমাদেরকে কমপ্লেন লিখে দিচ্ছে, পশ্চিমবঙ্গের মর্কেজে পাঠাবে। তারপরে যদি সুরাহা না হয় তাহলে পরে কি করবেন? পরে আমরা আন্দোলন করবো, এরপরে অবরোধ করবো, আন্দোলনে নামবো। স্যার আমাদের কথা দিয়েছে, বন্ধ করে দেবো, অ্যারেস্ট করাবে বলে দিয়েছেন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। নন্দকুমারে শনিবার থেকে শুরু হলো রাজ্য স্তরের হস্তশিল্প মেলা। মেলার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক অন্তর আচার্য। রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা তাদের তৈরি জিনিস নিয়ে এসেছেন বিক্রির জন্য। মাধ্যমিক পরীক্ষা থাকায় মাইক ছাড়াই বক্তৃতা দিলেন উপস্থিত বিশিষ্টরা। রাজ্যস্তরের হস্তশিল্প মেলা শুরু হলো নন্দকুমারে। তমলুক শহরের তালপুকুরে ব্যবর্তাহাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে শনিবার এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক অন্তরা আচার্য। মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 650 জন হস্তশিল্পী তাঁতের শাড়ি সহ বিভিন্ন সামগ্রী, পাট, পোড়ামাটির তৈরি জিনিসপত্র নিয়ে এসেছেন। মেলা চলবে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা শাসক ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষুদ্র শিল্প দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুবল পাঁচা, তমলুকের মহকুমা শাসক সুব্রতজ্যোতি ঘোষ প্রমুখ। মাধ্যমিক পরীক্ষা থাকায় মাইক ছাড়াই বক্তৃতা দেন বিশিষ্টরা। আজকে আমাদের রাজ্যের হস্তশিল্প মেলার একটা গুরুত্বপূর্ণ পর্ব। আমাদের রাজ্য স্তরে আমাদের জেলাকে চয়নিত করা হয়েছে এটা হোস্ট করার জন্য।
তো আমরা সেটাই চেষ্টা করছি যাতে আমাদের জেলাতে আমাদের রাজ্যের পুরো বৈশিষ্ট্যটা ভালোভাবে দেখা যায় অ্যান্ড যাতে মোর কমফর্টেবলি আমরা এটা পুরো অর্গানাইজ করি, মানুষজন বেশি মাত্রায় আসে, এই লক্ষ্য নিয়েই আমরা এটা করছি। মানুষ কি দেখবে এখানে? মানুষ এখানে আমাদের জেলা বিভিন্ন জেলা, আমাদের শুধু পূর্ব মেদিনীপুর নয়, দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা অবধি আমাদের প্রত্যেকটা জেলার স্টল এখানে আছে এবং প্রত্যেকটা জেলার, যেটা প্রায় আমাদের কলকাতাতে এরকম ধরনের মেলা, মিলন মেলা গ্রাউন্ড ইত্যাদিতে হয়, আজকে আমরা গর্বিত যে পূর্ব মেদিনীপুরেও এরকম ধরনের একটা বড় মাপের মেলা আমরা আয়োজিত করছি। তো নিশ্চয়ই আমরা এটাকে ভালোভাবে তুলে ধরতে চাই, এটা আমাদের জেলাবাসীদের জন্য। আমরা যা করি নিয়মের মেনেই করি, সরকারি আয়োজন এটা পূর্ণত, এবং এখানে আপনারা দেখেছেন কোনো রকমের কোনো মাইপের এরকম বা শব্দ দূষণের এটা আমরা সব থেকে আগে কারোর বলার অপেক্ষা রাখে না যে আমাদের জেলার বাচ্চারা পড়াশোনা করবে, তো ডেফিনেটলি এটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। কিন্তু তার সাথে সাথে যদি এই আয়োজনটা হয়, আই ডোন্ট থিঙ্ক এটাতে কোনোভাবে পরীক্ষার এটার সাথে কোনো রকমেরই যোগসূত্র রয়েছে সেরকম। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ পাতা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।